ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জয়ের লড়াই জমিয়ে তুলেছে ঢাকা আবাহনী লিমিটেড ও লিজেন্ড অব রূপগঞ্জ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে 127 রানের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে আবাহনী অল আউট হয় 241 রানে। নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 54 রান করেন। তবে মেহেদী মিরাজের 50 রান আবাহনীকে লড়াকু পুঁজি এনে দেয়। জবাবে মাশরাফি ও তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে খেলাঘর অল আউট হয় মাত্র 114 রানে। দুজনে তিনটি করে উইকেট শিকার করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মাশরাফি। এদিকে ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের 8 উইকেটে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে রূপগঞ্জ। এছাড়া বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব 10 রানে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। 5 এপ্রিল শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আবাহনী ও রূপগঞ্জ। এই লিগটা আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট ছিল যে প্রস্তুতিটা যেন ঠিকঠাক মতো হয়। তো আল্লাহর মতে এখনও পর্যন্ত সোফার খুব ভালো যাচ্ছে, এটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল।